প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেবার উপর কর বাড়ানোয় চাপে পড়বেন ভোক্তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। সম্পূর্ণ উপর বিরোধিতা করে বক্তারা বলেন এখন থেকে মোবাইলে একশো টাকার সেবা পেতে রিচার্জ করতে হবে একশো টাকা তাই কর না বাড়িয়ে ভোক্তার সংখ্যা বাড়ানোর উপর জোর দেন তারা সংবাদ সম্মেলনে এমটপের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জুলফিকার বলেন কর বাড়ালে প্রতিষ্ঠানগুলোর আয় কমবে যার নেতিবাচক প্রভাব পড়বে সরকারের রাজস্ব আয় এমন পদক্ষেপে এই খাতে নতুন বিনিয়োগ আসবে না বলেও মনে করেন তিনি বলেন বাড়তি করের কারণে সম্ভব হবে না আট কোটি মানুষকে আর ইন্টারনেটের আওতায় নিয়ে আসা আমরা যদি আসলে এখন গ্রোথটা নিশ্চিত করতে পারতাম সিম যদি বলছে এলিমিনেট করা যেত আমি শুধুমাত্র ওয়ান পার্সেন্ট জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারতাম তা না আমার কিন্তু ওভারঅল ডিজিটাল ইকোনমিতে কন্ট্রিবিউশনটা অনেক বেশি হতো সরকার হয়তো রেভিনিউ কিছুটা কালেক্ট করতে পারবে কিন্তু ওভারঅল ভিশনে এটার জন্য একটা বড় ধরনের ডেন্ট হবে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার